কেন্দ্রের নির্দেশ প্রকাশ্যে থুতু ফেললে একশো টাকা এবং প্রকাশ্যে মূত্র ত্যাগ করলে দুশো টাকা করে জরিমানা করা হবে নিঃসন্দেহে সরকারের এ সিদ্ধান্ত প্রশংসা যোগ্য কিন্তু এই সরকারি নির্দেশ না মানিয়ে কিছু কিছু মানুষ যে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছেন তার একটা প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার রামনগর পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযোগ ওই এলাকায় আগরতলা পৌর এক সাফাই কর্মী নর্দমা পরিষ্কার করার সময় একটি কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে প্রকাশ্যে মূত্রত্যাগ করায় কেন্দ্রীয় সরকারি অফিসের এক ইঞ্জিনিয়ার বেধরক মারধর করে ওই সাফাই কর্মীকে এই মারধরের ঘটনা নিয়ে পৌর নিগমের সাফাই কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসে প্রকাশ্যে মূত্রত্যাগ করলেই দুইশো টাকা জরিমানা করা হবে সরকারি নির্দেশ এই সরকারি নির্দেশ জারি হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে রাজ্যে এখনো তা সঠিক পদ্ধতিতে লাগু হয়নি কিন্তু সরকারি এই নির্দেশনামা নিয়ে কিছু অংশের লোকজন অতিরিক্ত সচেতন হয়ে পড়েছেন যারা সচেতন হয়েছেন তাদের উদ্দেশ্য মহৎ কিন্তু যারা অসচেতন এবং এই সরকারি নির্দেশনামা যাদের কাছে এখনও ঠিকভাবে পৌঁছয়নি তারা সচেতন লোকদের সৎ পরামর্শ যে ভালো দৃষ্টিতে এবং ভালো মেনে নেবেন না তার জ্বলন্ত উদাহরণ উঠে এলো মঙ্গলবার রামনগর পুলিশ ফাঁড়ি এলাকায় জানা গেছে এদিন রামনগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন তেরো নম্বর পুরো ওয়ার্ড এলাকায় পৌর নিগমের সাফাইকর্মীরা নর্দমা পরিষ্কার করার কাজ করছিলেন সে সময় এক সাফাইকর্মী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রকাশ্যে মূত্রত্যাগ করছিলেন আর এটা নজরে পড়ে যায় নর্দমার বিপরীতে থাকা সিডব্লিউসি অফিসের ইঞ্জিনিয়ারের এই ইঞ্জিনিয়ার এই দৃশ্য দেখে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি অফিস থেকে বেরিয়ে ওই সাফাই কর্মীর এই ধরনের আচরণের জন্য বকাঝকা শুরু করেন এতে উত্তেজিত হয়ে ওঠে ওই সাফাইকর্মী সে বিতর্কে জড়িয়ে পড়ে ওই ইঞ্জিনিয়ারের সাথে এক সময় উত্তেজনার মুহূর্তে ইঞ্জিনিয়ার সাফাইকর্মীকে মারধরের পাশাপাশি তাকে লাথি মেরে নর্দমায় ফেলে দেয় বলে অভিযোগ ওই স্থানে উপস্থিত অন্যান্য সাফাই সাফাইকর্মীদের

সাফাই কর্মীর উপর হাত তোলায় ওই এলাকায় উপস্থিত অন্যান্য সাফাই কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে তবে ঘটনা বেশি দূর যাবার আগে রামনগর পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে তারাই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সাফাই কর্মীদের উপর হাত তোলা হয়েছে এই খবর চলে যায় তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে খবর পেয়ে তিনি ছুটে আসেন রামনগর ফাড়িতে তিনি আমাদের জানিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণ সময়ে রাজ্যে চলছে লকডাউন এই সময়ে সাফাই কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে যে সাফাইকর্মী প্রকাশ্য মূত্রত্যাগ করেছেন তার বিরুদ্ধে পৌর নিগমের কাছে অভিযোগ জানানো যেত তার বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয় সেই সিদ্ধান্ত নিত পৌর নিগম কিন্তু এই ধরনের কোনো কিছু না করে মারধর করা হয়েছে সাফাই সাফাইকর্মীকে যা কোনোরকমই মেনে নেওয়া সম্ভব না প্রতিনিয়ত কাজ করে যেতেছে জনগণের সেবায় এই করোনা এত বড় মহামারীর মধ্যেও তারা প্রতিনিয়ত কাজ করে যেতেছে এই যে আজকে আমার এখানে মানে ডি ডাব্লিউএসি সম্ভবত অফিসে আমি হ্যাঁ আচ্ছা যাই যে অফিসে আছে ওনার যে কর্তব্যরত একজন কর্মী তার মানে ইউরিন করাতে তারা মারছে এটা আমরা মাইনা নিতে পারতেছি না কারণ পৌর নিগম কিন্তু ফাইন সিস্টেম করছে যদি দেখা তার বিরুদ্ধে কোনো কিছু করার হইতো আমরা আসিলাম ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড সেক্রেটারি ছিল আমিও আসিলাম সুতরাং আমরা কাছে যাইতে পারতো তার গায়ে হাত ধোয়াটা আমি মানায় নিতাসি না ব্যক্তিগত এদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রামনগর ফাঁড়ির পুলিশ প্রাথমিকভাবে সাফাই কর্মীদের অভিযোগ মূলে থানায় নিয়ে আসে সি ডাব্লিউসি অফিসের ওই ইঞ্জিনিয়ারকে ওই ইঞ্জিনিয়ার সাংবাদিকদের জানিয়েছেন সাফাই কর্মী তার অফিসের সামনে গর্হিত কাজ করছিল তা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি তবে সে স্বীকার করেছে ওই সাফাই কর্মীকে মারধর করা এবং তাকে লাথি মারা তার উচিত হয়নি उसके बाद फिर जो है मतलब थोड़ा सा कि मतलब कि क्यों कर रहे हैं अब तो लोग जो है मारने पर उतारू हो गया फावड़ा चलाने लगा फावड़ा चलाने लगा तो हम उसको जो है एक स्टाफ और मेरा था तो उनको बोले कि समझाइए इनको तो बहुत सारे ग्रुप में वो लोग आगे सफाई करे कर लोग और वो लोग फिर मतलब कि हम पर फावड़ा चलाने के लिए कूद पड़े

মঙ্গলবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে রামনগর পুলিশ ফাঁড়ি এলাকায় এক সময় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল তবে ঘটনা খুব বেশি দূর গড়ায়নি